পরিশুদ্ধানন্দ রামকৃষ্ণ মিশন আশ্রম টাকির সম্পাদক। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা, মানুষের ভিতরে মানুষের সেবা, এটা উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। সেই হিসাবে আমরা এই মানুষের ভিতরে ঈশ্বরকে দর্শন করে মানুষের সেবা করার চেষ্টা করছি। আদি আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছেন ONGC SCST অ্যাসোসিয়েশন থেকে ওনারা এসেছেন, এটা ওনারাই ফাইন্যান্স করেছেন। ইনকামটা হবে এবং সেই সঙ্গে আমি গ্রামের, আমার যত গ্রামে এরিয়া আছে তার ভেতরে যাতে গরিব মানুষ বা দুস্থ রুগী ছাত্র তাদের যদি কিছু সহযোগিতা করতে পারি, তাদের এগিয়ে দিতে পারি স্কুলে বা হসপিটালে রুগীদের, তাকে আমি খুব ধন্য মনে করবো। আর এই গাড়িটা এতে পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলবে না, যে ধোঁয়া মুক্ত, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার নাম জগন্নাথ রায়। NGC বেঙ্গল মে জব সে আমার অপারেশন চালু হয়ে হ্যাঁ, হাম লোক হর তরিকে সে CSR কে তহত, যে ভি এ ভি CSR কা পার্ট হ্যাঁ, SCST কম্পোনেন্ট হ্যান্ডেল করতে হ্যাঁ, उसके तहत हम यहाँ डिफरेंट पार्ट में जहाँ जहाँ हमारे ऑपरेशनल एरियाज हैं वहाँ हम CSR के तहत जो भी हमसे बन सकता है हम करने की पूरी कोशिश कर रहे हैं, चाहे वो स्कूलों का रिपेयरिंग हो, चाहे वो टॉयलेट्स हो, चाहे वो बच्चों के लिए हॉल बनाने हो, चाहे वो उनके स्टेशनरी हो, चाहे उनके लिए बैठने का संदर्भ में हो, हम लोग इस तरीके से CSR एक्टिविटीज़ के तहत काम कर रहे हैं। बस हमारी एक ही गुजारिश है, एक ही এইটা আমার যে আমার সামর্থ্য নেই একটা গাড়ি কেনার, এই কোম্পানি থেকে বা আমাদের রামকৃষ্ণ মডারনেশন থেকে এই সহযোগিতাটা পেয়ে আমি খুব মানে নিজেকে খুব ধন্য মনে করছি। নিজের সংসারে রুচি রোজগার, রুটি রোজগারের ইনকামটা হবে এবং সেই সঙ্গে আমি গ্রামের, আমার যত গ্রামে এরিয়া আছে তার ভেতরে যাতে গরিব মানুষ বা দুস্থ রুগী